কিবলা আরবি শব্দ, নামাজ আদায়ের দিক নির্দেশনাকে কিবলা বলা হয়। আর দুটি কিবলা বোঝানো হয় কিবলা তাইন শব্দ দ্বারা। মসজিদ আল কিবলা তাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ আদায়ের মাঝামাঝি সময়ে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। এজন্য মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ আল কিবলা তাইন, অর্থাৎ দুই কিবলার মসজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর। হিজরতের দ্বিতীয় বছরের রজব মাসের মাঝামাঝি সময় কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে। ইসলামী স্কলারদের মতে কিবলা পরিবর্তনের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের নগরী বাইতুল মুকাদ্দাস মসজিদমুখী হয়ে নামাজ আদায় করছিলেন। দুই রাকাত নামাজ শেষ করছেন, ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে মক্কা নগরীর পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশনা জানিয়ে দেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। এর নির্দেশ পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন, সাথে সাথে পরিবর্তন করেন তার পেছনে নামাজ আদায় করতে থাকা সাহাবিরাও। এ ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিত লাভ করে মসজিদ আল কিবলা তাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। কিবলা পরিবর্তনের নির্দেশ ঘটনাটি উল্লেখ আছে সূরা বাকারার 143 নম্বর আয়াতে। সেখানে ইরশাদ হচ্ছে, নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে মুখ করুন। মসজিদ আল কিবলা তাইন পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিন এই মসজিদের দুটি মিহরাব বা ইমাম দাঁড়ানোর স্থান ছিল, যার একটি বাইতুল মুকাদ্দাস মুখী, অন্যটি ছিল কাবা ঘর মুখী। পরে মসজিদটি ব্যাপক সংস্কার করা হয়। এ সময় কাবামুখী মিহরাবটি রাখা হয়, অন্যটি ভেঙে ফেলা হয়। মসজিদ আল কিবলা তাইন বছর জুড়ে দেশ বিদেশে মুসলমানদের আগমনে মুখরিত হয়ে থাকে। হজের সময় এই ভিড় আরও বাড়ে। বাংলাদেশে কোথায় আসছেন? এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, তো আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আয়াত ইরশাদ করতেছেন, ওয়াদিন আরাওয়াতা কল্লুবু ওয়াজহিকা বিস-সামা ফালান ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিকে খুশি সেদিকে আপনি কিবলা মুখী হয়ে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সময় এরকম তিনি মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারামের দিকে তিনি মুখ করে নামাজ আদায় করতেন। তো ওই পর থেকেই এই মসজিদে কিবলা তাইন বলে নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপর থেকে আমরা কিবলা ইয়াতে কাবার দিকে মুখ করে এখন আমরা নামাজ আদায় করি। ইনশাআল্লাহ আজ তাক কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এই কিবলার দিকে, হারামের দিকে নামাজ পড়া। কামরুদ
বাংলাদেশিদের একমাত্র প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের সৌজন্যে আপনার প্রিয় চ্যানেল মাইটিভি রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্বনবীর পথে। দেখতে আমাদের সাথে থাকুন। সৌদি আরবের ইসলামের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো নিয়ে থাকছে মাইটিভি সংবাদে। আমি আব্দুল হালিম নিহন।